ভূমিকম্পের উপকেন্দ্র থেকে কৌণিক প্রতিপাদ কেন্দ্রের দূরত্ব থাকে 180 ডিগ্রি। নেক্সট কোয়েশ্চেন, কাস্ট অঞ্চলে ধসের ফলে সৃষ্ট ভূমিরূপ হচ্ছে কাস্ট বাতায়ন। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট 3 নম্বর প্রশ্ন, ট্রান্সকারেন্ট চ্যুতি দেখা যায় কোথায়? ট্রান্সকারেন্ট চ্যুতি দেখা যায় সমভূমি অঞ্চলে। নেক্সট কোয়েশ্চেন, ভূগর্ভে হঠাৎ চাপ মুক্তির ফলে শিলা গলে গিয়ে যে ঘন তরল বস্তু উৎপন্ন করে তাকে বলা হয় থাকে ম্যাগমা। অপশন এ ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, নিচের কোন বৈশিষ্ট্য অর্থনৈতিক সম্পদকে নির্দেশ করে? সেটা হচ্ছে এর উপযোগিতা এবং বিপণন যোগ্যতা। নেক্সট কোয়েশ্চেন, মেঘমুক্ত রাত্রি মেঘাবৃত রাত্রি অপেক্ষা বেশি শীতল হয়ে থাকে। উত্তর ভারতের নদীগুলি পরবর্তী নদী রূপে থাকে, পরবর্তী নদী। নেক্সট, প্রাথমিক জেট যেটি সেটা হচ্ছে মেরু সীমান্ত জেট বায়ু। জলজ উদ্ভিদ ও মরুদ্ভিদের মধ্যবর্তী পর্যায়ের যে উদ্ভিদ সেটা হচ্ছে মেসোফাইট। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, কল্যাণমূলক ভূগোলের প্রবক্তা হলেন স্মিথ। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, পরিচালন হল একটি কী? পরিচালন হচ্ছে বায়ু ও জলভাগের সঞ্চালনের মাধ্যমে শক্তির স্থানান্তর। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, নিচের কোন বেসিনটি বৈসাদৃশ্য মানে ওয়ার্ড ওয়ান বলেছে? সেক্ষেত্রে সঠিক হয়ে যাবে ব্রাজিল বেসিন। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট, যে প্রস্রবণ থেকে সারা বছর জল নির্গত হয় তাদেরকে অবিরাম প্রস্রবণ বলে। নেক্সট, ইউনাইটেড নেশন ডেভেলপমেন্ট প্রোগ্রাম UNDP কত সালে প্রতি বছর হিউম্যান ডেভেলপমেন্ট রিপোর্টটি প্রকাশ করে আসছে? তো ফ্রেন্ডস, এটা নিয়ে আমার একটু কনফিউশন রয়েছে। দুই এক জায়গায় দেখলাম 1990 সালে UNDP এটা তৈরি হয়েছিল, তাদের ডেভেলপমেন্ট রিপোর্টটা তৈরি করেছিল, বাট প্রকাশ করেছিল দুই এক জায়গায়। উত্তর দেখলাম 1991, আবার কোনো কোনো জায়গায় দেখছি 1990। এক্ষেত্রে একটু আপনারা কমেন্ট করবেন, আমি অ্যান্সারটা অপশন সি দিয়ে রাখলাম। নেক্সট, চীন সাগরে সৃষ্টি হওয়া প্রবল ঘূর্ণিঝড়কে বলা হয় থাকে টাইফুন। নেক্সট কোয়েশ্চেন, প্রথম পর্যায়ে জেট বায়ু অবস্থান করে থাকে সেটা হচ্ছে মেরু অঞ্চলের নিকটবর্তী অংশ হিসাবে। এল নিনো বছরগুলিতে উষ্ণ সমুদ্র স্রোতের আবির্ভাব ঘটে পেরু ইকুয়েডর উপকূলে। নেক্সট কোয়েশ্চেন, একটি বৃত্তচাপীয় দ্বীপমালা হলো জাপান। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। নেক্সট কোয়েশ্চেন, জিওক্র্যাটিক থিওক্র্যাটিক ইওক্র্যাটিক এই মতবাদের প্রবক্তা হলেন এফ বি টেলর। নেক্সট, ফিলোডেলট্রন উদ্ভিদ কী? এটা হচ্ছে আলোক বিদ্বেষী উদ্ভিদ, ফিলোডেলট্রন। অস্ট্রেলিয়ার জনসংখ্যা বিস্তার উপকূল বরাবর, তার কারণটা কি? অপশন এতে বলছে উপকূল অঞ্চল জলবায়ু মনোরম, পৃথিবী হচ্ছে অভ্যন্তরভাগ দুর্গম। প্রাচীন বসতি কেবল উপকূল অঞ্চলে গড়ে উঠেছিল না আদি বাসিন্দারা অভ্যন্তরভাগে? এক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়ে যাবে অভ্যন্তরভাগ দুর্গম। নেক্সট, ওয়েস্ট বেঙ্গল ইস্টেটস অ্যাকুইজিশন যে অ্যাক্ট সেটি হয়েছিল 1953 সালে। ট্রান্সফর্ম পাথ সীমানায় অবস্থিত যে ভূমিরূপ সেটা হচ্ছে সান আন্দ্রিজ চ্যুতি রেখা। নেক্সট, বিদার অগ্নুৎপাতের ফলে যে উপাদান নির্গত হয় সেটা হচ্ছে ক্ষারীয় লাভা। নেক্সট কোয়েশ্চেন, আদিশিলার প্রভাব বেশি হলে সেখানে মৃত্তিকা সৃষ্টি হয়ে থাকে আন্তঃ আঞ্চলিক মৃত্তিকা। নেক্সট কোয়েশ্চেন, মেচি বালাসন রত্না এই নদীগুলি হচ্ছে আমাদের মহানন্দার উপনদী। 1735 সালে সমস্থিতির ভিত্তিপ্রস্তরের সঙ্গে কোন নামটি জড়িত? সেটা হচ্ছে বোগার। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। 1992 সালে রিও ডি জেনেরো শহরে অনুষ্ঠিত যেটি সেটা, এটা প্রত্যেকটি সেটেই মোটামুটি আসছে বিভিন্ন পরীক্ষাতে, এটা খুব ইম্পর্টেন্ট। নেক্সট, কোন শ্রেণীর অগ্নুৎপাতের ফলে ডেকান ট্রাফের সৃষ্টি হয়েছে? সেটা হচ্ছে বিদার। অম্লমৃত্তিকায় বৃদ্ধিপ্রাপ্ত উদ্ভিদকে বলা হয় থাকে অক্সিলোফাইট। ক্ষুদ্র পাতের সংখ্যা 20টির বেশি। অপশন ডি সি ইজ দি কারেক্ট অ্যান্সার। মহারাষ্ট্রের নিকট ত্রিম্বক উচ্চভূমি থেকে যে নদীর উৎপত্তি সেটা হচ্ছে গোদাবরী।
কেমোসিনথেটিক ব্যাকটেরিয়া হলো এক প্রকারের স্বভোজী। রাগি উৎপাদনে এটা অপশন কর্ণাটক রয়েছে, এটাও আপডেট হয়েছে এই বছর 2023 অনুযায়ী, আপনারা জানলে কমেন্ট করবেন। রোমান পুরাণ অনুযায়ী নিচের কোনটি ভূমিকম্পের বা কে ভূমিকম্পের দেবতা? অ্যাটলাস। নেক্সট, ভূপৃষ্ঠ থেকে পৃথিবীর কেন্দ্রের দিকে প্রতি কিলোমিটার গভীরতায় উষ্ণতা বাড়ে, সেটা হচ্ছে 25 ডিগ্রি সেন্টিগ্রেড। গুরুমণ্ডলের গভীরতা হচ্ছে প্রায় 2900 কিমি। অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি ভারতের সর্বাধিক জনঘনত্বপূর্ণ রাজ্য? সেক্ষেত্রে 2011 সেন্সাস অনুযায়ী বিহার। নেক্সট কোয়েশ্চেন, ওজোন স্তর সংরক্ষণ সংক্রান্ত মন্ট্রিল প্রোটোকলটি স্বাক্ষরিত হয়েছিল 1987 সালে। সজীব উপাদান রূপে জীবমণ্ডলের স্বভোজী জীব যেটি, সেটি হয়ে যাবে সবুজ উদ্ভিদ। নেক্সট, অ্যান্টিপোড পত্রিকাটি প্রকাশিত হয়েছিল 1969 সালে। বীজের যে অংশের মধ্যে সঞ্চিত থাকে বীজ, সেটি হচ্ছে বীজপত্রে বীজ খাদ্য সঞ্চিত থাকে। ট্রান্সফার্ম পাত সীমানায় সৃষ্ট ভূমিরূপ হচ্ছে সান আন্দ্রিজ চ্যুতিরেখা। মানুষ সম্পদের সৃষ্টিকারী এবং ভোগকারী। বিমিশ্র ভূত্বক অবস্থান করে থাকে মহাদেশের প্রান্তভাগে। অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। নিচের কোনটি অনুদৈর্ঘ্য তরঙ্গ রূপে প্রবাহিত হয়? পি তরঙ্গ। নিজের কোন আগ্নেয় পদার্থ সর্বনিম্ন ব্যাসযুক্ত? সেটা হচ্ছে আগ্নেয় ভস্ম। নিম্নলিখিত রাজ্যগুলির মধ্যে নর্থ আটলান্টিক ফ্রন্টিয়ার এজেন্সি নেফা নামে পরিচিত ছিল অরুণাচল প্রদেশ 1987 সালে আগে। নিফে যেটি, সেটা হচ্ছে আমাদের ম্যান্টল গুরুমণ্ডল। নেক্সট হচ্ছে, আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জের একটি মৃত আগ্নেয়গিরি হচ্ছে নারকান্ডাম এবং সক্রিয় আগ্নেয়গিরি যেটি, সেটি হচ্ছে ব্যারেন। সূর্য যে ছায়াপথে অবস্থান করে সেটা হচ্ছে মিল্কি ওয়ে, আকাশগঙ্গা। মহীঢালে দেখা যায় অসংখ্য গায়ট, সরি মহীঢালে দেখা যায় গায়ট না, অসংখ্য ক্যানিয়ন। অপশন ইজ দি কারেক্ট অ্যান্সার। কার্বনেশনের ফলে সৃষ্ট মৃত্তিকা হচ্ছে চার্নোজো মৃত্তিকা। অপশন ইজ দি কারেক্ট অ্যান্সার। কোন প্রজাতি উদ্ভিদের অভিযোজনে শ্বাসমূল দেখা যায়? সেটা হচ্ছে হ্যালোফাইট সুন্দরী গরান গেউ। ধারাবাহিকভাবে জীবজগৎ থেকে ভৌত পরিবেশ ঘুরে পুনরায় জীব পরিবেশে বা জৈব পরিবেশে পুষ্টিমৌলের যে প্রত্যাবর্তনকে বলা হয় তাকে জৈব ভূরাসায়নিক চক্র বা জীব ভূরাসায়নিক চক্র। ভাল্লুক ইঁদুর হচ্ছে এগুলি সর্বভুক। স্বাধীনতার আগে ভারতের কয়টি প্রদেশে বিভক্ত ছিল? 562। অপশন ইজ দি কারেক্ট অ্যান্সার। শিল্ড আগ্নেয়গিরি কোন উৎপাদনে সৃষ্ট? সেটি হচ্ছে শিল্ড আগ্নেয়গিরি ক্ষারকীয়। গুজরাটের বৃহত্তম তৈলক্ষেত্র আঙ্কালেশ্বর? অপশন সি ইজ দি কারেক্ট অ্যান্সার। 60 নম্বর প্রশ্ন, কোন পাত সীমান্তে সান আজিজ অঞ্চল গড়ে উঠেছে? সেটা হচ্ছে উত্তর আমেরিকা এবং প্রশান্ত মহাসাগরীয়। অপশন বি ইজ দি কারেক্ট অ্যান্সার। রণথম্বর হচ্ছে আমাদের রাজস্থানের একটি বন্যপ্রাণী প্রকল্প, রণথম্বর সরিষ্কাইগুলি। নেক্সট, পৃথিবীর বৃহত্তম জীবন্ত আগ্নেয়গিরি হচ্ছে মৌনালোয়া। জীবন্ত আগ্নেয়গিরি ভূভাবন্তরের তিনটি প্রধান শিলাস্তরের মধ্যে শিলামণ্ডল ও গুরুমণ্ডলের মাঝখানে যেটা অবস্থিত সেটা হচ্ছে মোহবিযুক্তি রেখা। শিলামণ্ডল ও গুরুমণ্ডলের মাঝে আর্কিড হচ্ছে পরগাছ বা এপিফাইট। জনসংখ্যা পিরামিডের মাঝের অংশ স্ফীত হলে যেটা হয় সেটা হচ্ছে যুবক যুবতী ও পূর্ণবয়স্ক মানুষের সংখ্যা বৃদ্ধি, অর্থাৎ 16 থেকে 64 বছরের বয়সের মানুষের সংখ্যা বৃদ্ধি। গ্রিক শব্দ জিরো বা জেরো, এই কথার অর্থ হচ্ছে শুষ্ক এবং হাইড্রো কথার অর্থ হচ্ছে আর্দ্র।
স্ট্র্যাটোস্ফিয়ার এবং মেসোস্ফিয়ারের মধ্যবর্তী অংশের নাম হচ্ছে স্ট্র্যাটোপোজ। নিচের কোনটি ভূমিকম্পের অভূগাঠনিক কারণ? সেটা হচ্ছে উল্কাপাত। ক্ষয়জাত পর্বতের উপস্থিত শিলা যেটি, সেটি হচ্ছে আগ্নেয় এবং রূপান্তরিত শিলা। অমিল বা ঊর্ধ্বাকাশের বায়ু জেট বায়ু নামে পরিচিত। মৌলহীন একটি জলজ উদ্ভিদের নাম হচ্ছে ঝাঁঝি। 72 নাম্বার কোয়েশ্চেন, উত্তরপ্রদেশের বৃহত্তম রেডিমেড পোশাক উৎপাদনের কেন্দ্রটি অবস্থিত কানপুরে। জিপিএস গ্লোবাল পজিশনিং সিস্টেম, গ্লোবাল পজিশনিং সিস্টেম অপশন ডি। ঘূর্ণপাতের অবস্থান ও গতিপথ পরিবর্তিত হয়ে থাকে উত্তরায়ণ ও দক্ষিণায়নের সময়। কোনো বস্তু বা পদার্থের অন্তর্নিহিত যে শক্তি মানুষের বিভিন্ন চাহিদা পূরণ করে থাকে তাকে সম্পদের কার্যকারিতা বা ওই বস্তুর কার্যকারিতা বলা হয়ে থাকে। পৃথিবীর ভিতরের অংশ হচ্ছে যেটি, সেটা হচ্ছে আমাদের কোর বা কেন্দ্রমণ্ডল। 77 নম্বর প্রশ্ন, বিশ্বের বৃহত্তম খনিজ তেল উত্তোলন কেন্দ্রটি হচ্ছে ঘাওয়ার। ভূমিকম্পের তীব্রতা মাপা হয়ে থাকে রিক্টার স্কেল, যেটার মান হচ্ছে 0 থেকে 10। জলজ পরিবেশের আণবীক্ষণিক উদ্ভিদ ও প্রাণীকে একত্রে বলা হয়ে থাকে প্ল্যাঙ্কটন, এবং এর মধ্যে রয়েছে উদ্ভিদ হচ্ছে ফাইটো এবং প্রাণীদের বলা হয়ে থাকে জু প্ল্যাঙ্কটন। একটি নিমজ্জিত জলজ উদ্ভিদের উদাহরণ হচ্ছে যেটি, ঝাঁঝি। রিপিট কোয়েশ্চেন। নেক্সট, বায়ুমণ্ডল অক্সিজেন গ্যাসের মাত্রা হচ্ছে 20.94% এবং সবথেকে বেশি রয়েছে যেটা, সেটা হচ্ছে নাইট্রোজেন, যেটা হচ্ছে 78.08%। বাস, নেক্সট, 1749 সালে কুফুন প্রকাশিত মতবাদটি যেটি, সেটি হচ্ছে পৃথিবীর জন্ম সংক্রান্ত, অরিজিন অফ আর্থ। উষ্ণতার পরিবর্তনের ফলে সাধারণত কয় ভাগে শিলার যান্ত্রিক অবিকার ঘটে? সেক্ষেত্রে সঠিক অ্যান্সারটি হয়েছে আমাদের, উষ্ণতার পরিবর্তনের সঙ্গে সঙ্গে শিলার যান্ত্রিক অবিকার ঘটে থাকে 4 ভাগে। নেক্সট কোয়েশ্চেন, অ্যাপালেশিয়ান মালভূমি অঞ্চলে দেখা যায় যেটি, সেটা হচ্ছে ভূমি প্রবাহ। নিম্নলিখিত উক্তিগুলি যাচাই করুন। ভারতের প্রথম জলবিদ্যুৎ কেন্দ্র দার্জিলিংয়ের বিজনবাড়িতে স্থাপিত সিদ্রাপং জলবিদ্যুৎ কেন্দ্র একদম ঠিক রয়েছে। বর্তমানে ভারতের বৃহত্তম জলবিদ্যুৎ কেন্দ্র মহারাষ্ট্রের কয়না? এক্ষেত্রে বোথ ইজ কারেক্ট। আয়ন শব্দের অর্থ হচ্ছে পথ। নেক্সট কোয়েশ্চেনে চলে যাব। আঞ্চলিক পরিকল্পনার উদ্দেশ্য হিসেবে নিচের কোনটি সর্বাধিক গুরুত্বপূর্ণ? সেটি হচ্ছে কৃষি স্বয়ংভরতা। নেক্সট, কাস্ট অঞ্চলের দ্রবণ কার্যের ফলে সৃষ্ট সুরঙ্গ মুখকে বলা হয়ে থাকে সোয়ালো হোল, অপশন ডি ইজ দি কারেক্ট অ্যান্সার। এবং নেক্সট কোয়েশ্চেন, স্বল্প জনবসতিযুক্ত অঞ্চলে লোক বসবাস করে প্রতি বর্গ কিমিতে 100 থেকে 250 জন। নেক্সট হচ্ছে যে ভারতবর্ষের কোন রাজ্যে ম্যাঙ্গারিজ উত্তোলন করা হয়ে থাকে এবং সর্বাধিক সঞ্চিত রয়েছে? সেটা হচ্ছে আমাদের উড়িষ্যা, অপশন সি ইজ দ্য অ্যাবসলিউটলি কারেক্ট অ্যান্সার। তো এই ছিল ফ্রেন্ডস আমাদের 90 কোয়েশ্চেন এই পর্বে। তো আপনাদের সেশনটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, শেয়ার করুন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। এরকম প্রতিনিয়ত ফুল লেন্থ 90 করে কোয়েশ্চেন্সের মক টেস্টের ক্লাস, মক টেস্টের যে ক্লাসগুলো চলছে, অলরেডি প্রায় 10-12টি ক্লাস লোড হয়ে গেছে। আপনারা আমাদের চ্যানেলের প্লেলিস্টে গিয়ে দেখে নেবেন SLS-এর জিওগ্রাফি। তো থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও। চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করবেন আর অনেক বেশি বেশি করে শেয়ার করবেন স্টুডেন্টদের মধ্যে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অনেক বেশি বেশি করে শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনার কোনো চ্যানেলটিতে উপকার মনে হয় অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর বেল আইকনটি নক করবেন। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।